আল্লাহ আমাদেরকে হালাল রুজি উপার্জন করার জন্য একটা একটা কাজ মিলিয়ে দিয়েছেন বহু মানুষ আছে যারা কাজ পায়নি ফলে তাদের রুজি রুটি হচ্ছে না এক বেলা খেয়ে একবেলা না খেয়ে দিন কাটছে অনেকে লোকের কাছে হাত পাচ্ছে কাজ না পাওয়ার জন্য যে কোনো কাজ আমরা পেয়েছি ছোট হোক অথবা বড় কোনো কাজ ছোট নহে নহে সে নগণ্য কোনো কাজ ছোট নয় ভালো কাজ মানে সেটা খারাপ কাজ যেন না হয় নোংরা কাজ না হয় অশ্লীল কাজ না হয় হারাম কাজ না হয় তাহলে আমরা হাতের কাজ মেহনতের কাজ ছোট করি অথবা বড় করি তার মানে বেতন কম হোক অথবা বেশি হোক আলহামদুলিল্লাহ হালাল হলে সেটাই আমাদের জন্য যথেষ্ট হালাল রুজিতে বরকত আছে হারাম রুজিতে বরকত নেই এই জন্যে আল্লাহ তালার আদেশ হলো প্রথমত আদেশ হলো রাসুলদেরকে রাসূলগণ যারা রাসুল হবেন তাদেরকে আদেশ হল ইয়া আয় হার রস রসুলু কুল ও হে রসুলগণ তোমরা আল্লাহ বলছেন হে রাসুলগণ তোমরা হালাল খাবার খাও পবিত্র বস্তু ভক্ষণ করো ওয়া আমালু সালেহা হা আর নেক আমল করো ইন্নি বিমা চা আম না আলিম তোমরা যা কিছু করো সে বিষয়ে আমি অবহিত আমি জানি আল্লাহ তালা অন্য এক আয়তে বলছেন ইয়া আ ইউ আল্লাজিনা আমানু লাতা আকুলু আ মো আলাকুম্বাইনাকুম বিল বাতিল হে ইমানদাররা তোমরা একে অন্যের মাল বাতিল উপায়ে ভক্ষণ করো না বাতিল উপায়ে মানে বিনা বিনিময়ে কাউকে ঠকিয়ে বাধ্য আপনি তার উপকার করলেন মনে হলো কিন্তু আসলে উপকার করেননি ঠকালেন বুঝলেন কেমন হয় ঠকানো হুজুর রাত্রে ঘুম হয় না হুজুর খুব খারাপ স্বপ্ন দেখি দেখি হাটটা দেখি আ খুব ভারী জিনিস দিতে হবে ব্যাপার খুব খারাপ কত লাগবে হুজুর তো ঠিক আছে আমি তো অন্যের কাছে পাঁচশো টাকা নিই তুমি চারশো টাকা দিও দিয়ে দাগ টেনে দিলাম দিয়ে মাদুদ ভরে ব্যবহার করুন এটা কি করলাম আমি হলো না কোনো মেহনত নেই কিচ্ছু নেই মানুষকে ভুল বুঝ দিয়ে তার হাত ধরে মানে ওকে ভয় দেখিয়ে হাতটা ধরে বললাম কি হ্যাঁ ভারী জিনিস হয় তার মানে ভয় খেয়ে যাবে তখন বাধ্য হয়ে আমার কাছ থেকে তাবিজটা অবশ্যই নেবে এইভাবে মানুষ যে ঠগিয়ে খায় অনেকে অনেকভাবে শুধু তাবিজের উদাহরণ দিলাম এমনি ব্যবসার পথেও অনেক আছে যে তারা ঠগিয়ে খায় একটা জিনিস এটা এটা জাপানি অথচ জাপানি নয় ঠিক কিনা বিভিন্ন রকম পার্টস জাপানি মেড ইন জাপান কত রকমের কারবার আছে মানুষকে ঠগিয়ে তারা পয়সা খায় না বাতিল উপায়ে তোমরা একে অন্যের মাল ভক্ষণ করো না ডিল্লা আন তাকু না আন তারা দৈমিন যদি ব্যবসার মাধ্যমে পরস্পর সম্মতিক্রমে এক অপরের মাল ভক্ষণ করো সমস্যা নেই হুজুর আপনার মোবাইলটার দাম কত আমি বলছি বারোশো রিয়াল আপনি রাজি হয়ে গেলাম বারোশো রিয়াল দিলেন আর আমি বারোশো রিয়াল নিলে আমি নিয়ে আপনাকে মোবাইলটা দিলাম সমস্যা আছে না যদিও এই মোবাইল অন্য জায়গাতে এক হাজারে পাওয়া যায় কিন্তু আমি আপনাকে বারোশো রিয়ালে বিক্রি করলাম আমি কিন্তু ঠগাইনি আমি আমি বললাম যে আমি বারোশো রিয়ালে বিক্রি করব আপনার ইচ্ছা হয় নেন না হয় নেবেন না আপনি বলছেন লঙ্কায় সোনা সস্তা তো লঙ্কায় গিয়ে কিনবেন আবার রেয়ার যান যে কিনতে যেখানে এক হাজারে বিক্রি হয় আমি এখানে মাঝমাতে এসে বিক্রি করছি বারোশোতে আপনার রাজি আপনি নেন আন তারা দুই মিনকুম। পরস্পর রাজি হয়ে সম্মতি হয়ে যদি ব্যবসায় হও রাজি হও তাহলে এতে কোনো সমস্যা হয় না অনেক অনেক ভাই জিজ্ঞেস করেন কিস্তি ব্যবসা মনে করুন একটা গাড়ি কিনতে গেলে এক লাখ রিয়াল দাম যদি নগদ ক্যাশ দেন তো এক লাখ রিয়াল আর যদি ধারে নেন তাহলে এক লাখ বিশ হাজার এটাকে অনেকে সুদ বলছে কিন্তু সুদ হবে টাকার বিনিময়ে টাকা দিলে সুদ হবে টাকার বিনিময়ে টাকা যদি বেশি নেওয়া দেওয়া হয় সেটা সুদ কিন্তু এটা টাকার বিনিময়ে টাকা নয় গাড়ি গাড়ির বিনিময়ে টাকা পার্থক্য হলো যে টাকাটা নগদ দেবেন আর টাকাটা পরে দেবেন আপনি যদি রাজি হয়ে রাজি হয়ে নেন যে আমি পরে টাকাটা দেবো ঠিক আছে আমি বিশ হাজার রিয়াল বেশি দেবো

সেই খানা অপেক্ষা শ্রেষ্ঠ খানা ভক্ষণ করেনি যে ব্যক্তি নিজের হাত দ্বারা উপার্জন করে খানা খায় নিজের হাতায় হাতে কামাই করে যে খাবারটা খাওয়া হয় সেটা হচ্ছে সবচেয়ে পবিত্র তবে কি বললাম কাজ সৎ কাজ হতে হবে একটা খারাপ কাজ করলেন হাত হাত দিয়ে অন্যায় কাজে সহযোগিতা করলেন এই যেমন যারা বিড়ি বাঁধে তারা তো হাতের কাজ করে যারা মদ তৈরি করে তারা হাতের কাজ করে না তাহলে এটা কি পবিত্র হবে নাকি না ওটা তো হারাম কাজ করছেন আপনি হারাম কাজে সহযোগিতা করে যেটা আপনি করছেন সেটা না পবিত্র কাজ যেগুলো আপনি লেবারি করছেন আপনি রাস্তা পরিষ্কার করছেন আপনি মাটি কাটছেন আপনি ফসল লাগাচ্ছেন আপনি ব্যবসা করছেন নিজেরা হাত দিয়ে কামাই করে টুপি সেলাই করছেন জামাই জামা তৈরি করছেন লুঙ্গি বুনছেন লুঙ্গি সেলাই করছেন ইত্যাদি এসব কাজগুলো হাতের মেহনতের কাজ এই মেহনতের কাজ করে যে খায় সে সব থেকে শ্রেষ্ঠ খাবার পবিত্র খাবার খায় আল্লাহ দাউদ দাউদ ছিলেন তাই না কিন্তু যে খাবারটা খেতেন সেই খাবারটা নিজের হাতের উপার্জিত খাবার খেতেন বলা হয় যে টুপি সেলাই করতেন তারপরে সেগুলো বিক্রি করে নিজের অন্য সংস্থান করতেন আল্লাহ তালার পবিত্র আল্লাহ তালার একটা নাম হচ্ছে তাইয়েব এই জন্য তাইয়েব নাম রাখা যাবে যেহেতু তাইয়েব হচ্ছে আল্লাহর নাম রসুল বলছেন তাইয়েবা তিনি তাইয়েব তিনি পবিত্র এই জন্য তিনি পবিত্র ছাড়া হালাল ছাড়া কিছুই গ্রহণ করেন না তার মানে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন কোন মাল ব্যয় করতে হবে হালাল মাল পবিত্র মাল ব্যয় করতে হবে আপনি যদি হারাম ব্যয় করেন আল্লাহ গ্রহণ করবেন না কবুল করবেন না ওয়াইন আল্লাহ আমার আল মিনিন বিমা আমার বিহিল মুরসালিন আর আল্লাহ মোমেনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ করেছেন রাসুলদেরকে একটু আগেই বলেছি আল্লাহ তালা রাসুলগণকে কি আদেশ করেছেন ইয়া ইহার রসুলু কুলু মিনা তাই বাতি ও আমালুসালিহা হালাল খাবার খাও নেক আমল করো এই আদেশ কাদেরকে করা হয়েছে রাসূলদেরকে করা হয়েছে ঠিক সেম ওই একই আদি আদেশ মোমেনদেরকে করা হয়েছে ইয়াই না কুলু মিনাত্তা ইয়ে বাধি ও তোমরা হালাল খাবার খাও মোমেনগণ আর নেক আমল করো সুতরাং হালাল খাবার খেতে হবে

ফুর্তি মারতে যান বিদেশে সেই সেই সফর না বৈধ সফর আলাল সফর দিনের সফর যে সফর হজমরা সফর এই সফররত থাকা অবস্থায় আল্লাহ কি করেন মুসাফিরের দোয়া কবুল করেন এই মুসাফির যার চুল আলু থালু যার কেশবাস আলু থালু পায়ে ধুলো লেগে আছে মাথায় ধুলো লেগে আছে সফরের ধুলো এমই সামা তার নিজের হাত দুটিকে আকাশের দিকে তুলে বলছে আল্লাহ কোথায় আছেন আকাশের উপরে এই জন্য আকাশের দিকে আমরা হাত তুলি দু নম্বর কথা হাত তুলে দোয়া যায় না যায় আম সময়ে হাত তুলে দোয়া যায় কিন্তু খাস সময়ে যেখানে নেই তোলার কথা সেখানে না যায় যেমন আমরা আমরা ফরজ নামাজের সালাম ফেরার পরে দেশের নিয়ম আছে যে সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করে এখানে নেই এই আপনি এই দেশে দেখছেন না প্রথম প্রথম এসে তো অবাক লাগে তারপর আস্তে আস্তে বুঝে এলে পড়ে সহজ মনে হয় যে না সত্যি এটা নেই তখন এই জন্য এরা করে না তো হাত তুলে দোয়া আম সময় এই সফর অবস্থাতে আছে হাত তুলে দোয়া করছে ইয়া আরব ইয়া আরব আমাকে এই দাও আমাকে এই দাও আমার এই আসান করো আমার এই করো আমার রুজি দাও সফরে সাধারণত রুজির সন্ধানে যেমন আমরা আছি সফরে তাই না কিন্তু সফরের হালাত শেষ হয়ে গেছে কারণ স্থায়ীভাবে বসবাস করছে এই জন্য সফরের যে মানে বিধান সেই বিধান আমাদের উপরে নেই কিন্তু আমরা প্রবাসী আমরা এসেছি কিসের সন্ধানে সন্ধানে জীবিকার সন্ধানে কিন্তু যখন আমরা পথে থাকি তখন আমরা মুসাফির তখন যদি হাত তুলে দোয়া করি আল্লাহর কাছে এই দাও দাও ওই কিন্তু রসুল্লাহাম বলছেন মাত্র আমহু হারাম যেটা ও খায় সেটা কি খায় হারাম ওয়া বহু হারাম যেটা পান করে সেটাও হারাম হয় হারাম ডাইরেক্ট আর না হয় হারাম টাকা দিয়ে কেনা হারাম দুরকম হয় তাই না যেটা আপনি খাচ্ছেন পান করছেন ডাইরেক্ট হারাম যেমন মদ হারাম পানীয় মদ হারাম ঠিক কি না আর যেটা জুস খাচ্ছেন এটাও পানীয় কিন্তু যদি হারাম টাকা দিয়ে কেনেন সুদের টাকা দিয়ে কেনেন ঘুষের টাকা দিয়ে কেনেন চুরি করা টাকা দিয়ে কেনেন তাহলে সেটাও কি হয়ে যাবে দুধ খেলেও দুধটাও হারাম হয়ে যায় পানীয় খাদ্য হারাম পানীয় হারাম মালবাসহ হারাম যে পরে আছো সেটাও হারাম এটা তো ডাইরেক্ট হারাম হবে না কোনো কোনো লেবাস অবশ্য হারাম হয় যেমন হলুদ রঙের পোশাক পরতে হয় না গেরুয়া রঙের পরতে হয় না জাফরান রঙের পরতে হয় না তাই না পুরুষ মানুষের রেশম রেশমের কাপড় পরতে হয় না খাঁটি রেশম যেটা পরতে হয় না এই যে হারাম তারপরে স্বর্ণ পুরুষ মানুষের অনেকে চেন পড়ে এই যে কালো ছেলের গলাতে সোনার চেন কত সুন্দর মানায় তাই না অনেকে পরে কিন্তু হারাম এগুলো পুরুষের জন্য হারাম মেয়েদের জন্য হারাল তাহলে হারাম পরা যদি অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করি কিংবা হারাম পয়সা দিয়ে কিনে যদি আমি ব্যবহার করছি চুরি করে দোকানে কাপড়ের দোকানে কাজ করি মাঝখান থেকে চুরি করে আমি কাপড়ের দোকানের মালিককে না বলে সে কাপড় আমি ব্যবহার করছি এটা হারাম কাপড় না হারাম কাপড় তাহলে এই কাপড় পরে যদি আমি দোয়া করি বা ঘুষ তাই না বরং আমার রক্ত চামড়া যে আছে আমার মাংস যে আছে আমার মেদ পেটে হয়েছে এ কিসের থেকে হারাম খেয়ে খেয়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষের বাতিল উপায়ে মাল উপার্জন করে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে চেয়ে কিংবা আরো কিছু হারাম পদ্ধতিতে যে তুমি করেছ সমস্ত রক্ত চামড়া তোমার হয়ে গেছে রক্ত এবং মাংস তোমার রক্তের তৈরি হয়ে গেছে ফ আন্না ইস্তাজা বোলা তাহলে তার দোয়া কখন কবুল হবে কিভাবে কবুল হবে তার মানে কবুল হবে না হারাম খেলে দোয়া কবুল হবে না যে দোয়াই আপনি করেন আল্লাহ বলবেন তোমার এইগুলোকে পবিত্র করো তারপরে আমার কাছে দোয়া আসবে দোয়া করলেই দোয়া কবুল হয় আল্লাহ তালা বলছেন ও দোয়াও নি আস্তাজিব্লাক্ষমা তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো তাই না যদি না কোনো বাধা থাকে আমরা অনেক সময় ওষুধ খাই কাজ হয় কাজ হয় না কেন হয় না ওই যে ডাক্তার বলেছে দেখুন আপনি ওষুধটা খাবেন আপনি কি বিড়ি খান হ্যাঁ খাবেন না মদ খান হ্যাঁ খায় তো মদ খাবেন না তারপর অনেক সময় বলে এটা খাবেন না ওইটা খাবেন না বলে না বলে না কেন সেগুলো হচ্ছে পথ্য যে এই ওষুধটা কাজ করতে হলে এই জিনিস আপনার মধ্যে থাকা চলবে না আর যদি আপনি সেগুলো না মানেন তো আপনার ওষুধ কাজ করবে না ঠিক দোয়াও তাই দোয়া কখনো কাজে লাগে কখনো লাগে না কখনো লাগে না কেন একটা কারণ হল যে আপনি যে বারণটা আল্লাহ তালা করেছেন সেই বারণ আপনি যে পথ্য আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সেটা আপনি পালন করেন না ব্যবহার করেন না আর এই জন্য দোয়া কবুল হবে না হারাম খাওয়া হারাম পরা হারাম পরা কি বলে আপনার পানীয় ইত্যাদি যে হারাম খেয়ে যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন না আবু বাক সিদ্দিক রাজি আল্লাহ এক গোলাম ছিল আর গোলামের উপার্জন হারাল গোলাম ছেড়ে যেমন আমাদের দেশে এই কাফিল এখানে সৌদি আরবে কাফিলডা নিজের আমেল ছেড়ে দিচ্ছে তার কাছ থেকে একটা ফিক্সড টাকা নিচ্ছে এটা জায়জ না এখানকার আমরাও বলছেন যে ফিক্সড করে দেওয়া যে মাসে দুশো তিনশো চারশো পাঁচশো জায়জ না তবে নিসবা নিতে পারে নিসবা মানে পার্সেন্টেজ তুমি সারা মাসে যা কামাবে তার থেকে আমাকে চল্লিশ পার্সেন্ট দিও কি পঞ্চাশ দিও কি ষাট দিও যেটা যার উপরে রাজি হবে তোমরা আপসে এরকম হচ্ছে হালাল এবার যদি একটা লোক তাকে কাজের জন্য ছেড়ে দিল কাগজে লিখে দিল দিয়ে সে কাজ করলো সারা মাসে কাজ করলো কিন্তু হারাম কাজ করলো হবে হালাল পার্সেন্টেজ নিয়ে হালাল হবে না আবু আকার সিদ্দিক রাজি এক গোলাম ওইভাবে কিছু টাকা নিয়ে এসে আবু বাকর সিদ্দিককে দিলেন দুধ কিনে দিলেন তারপর আবু বাক সিদ্দিক খেয়ে নিলেন খেয়ে নেওয়ার পর গোলাম বলছে আপনি কি জানেন এটা আপনি খেলেন কিসের টাকার টাকা বলছে জাহিলি যুগে যখন আমি ইসলাম গ্রহণ করি ইসলাম আনি ইসলামের আগে জাহিলি যুগে আমি হাত গণনা করতাম তার মানে কি ছিলাম গণক ছিলাম আমি আসলে গণনা ফরনা জানতাম না লোককে আন্দাজে বলে অনুমানে বলে ঠকাতাম ওই যে মানলাম তীর লাগলো না লাগলো লোকে বলবে বীর একদম ওই কখনো কখনো এমন আনুমানিক কথা বলা হয় ও তোমার বিপদ আছে খুব সাবধান তোমার সামনে কিন্তু বিপদ আছে কোন মানুষের কোন মানুষের বিপদ নেই বলুন তো আপনি অনেক সর্বনাশ তার তুই সাংঘাতিক কথা বলছে তার সাবধান হতে হবে বিপদটা হলো না বিপদটা হলো না আমি মিথ্যা বললাম আমি তো ঠিকই বলেছি বিপদ ছিল আপনি সাবধান হয়েছেন আপনার হয়নি আপনার শরীর দুর্বল আছে আপনাকে ফলমূল খেতে হবে রকম ভাবে কত রকম হাত যারা গণনা করে তাদেরকে দেখবেন শুনবেন আপনারা খবরদার যাবেন না যদি কেউ গণকের কাছে যায় জিজ্ঞাসা করার জন্য তাহলে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না আর যদি কেউ গণক যা বলে তা বিশ্বাস করে নেয় সে কাফের হয়ে যাবে কারণ কোরআনে বলা কোরআনের পরই কাফের মানে সে কাফের হয়ে যাবে কারণ কোরআনে বলছে কুল্লাই আলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ বলো আসমান জমিনের যত ফেস্তা থেকে নিয়ে জিন থেকে নিয়ে মানুষ থেকে নিয়ে যন্ত্র বলো যাই বলো আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানে না এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খবর জানতেন না তাকে গায়বের খবর জানানো হয়েছে বলে তিনি বলেছেন আর আপনি চলে গেলেন হাত দেখাতে খবর তো হাত দেখাবেন না কিন্তু যারা হাত দেখে এগুলো শোনা যায় দেখা যায় যেমন পেপারেও অনেক সময় পড়া যায় টিভিতেও আসে যে আজকে সকালটা কেমন যাবে লেখা থাকে তো এগুলো হচ্ছে কি গাইবি খবর তো আমি ওই রকম গণনা করতাম গণনা জানতাম না লোককে ঠকাতাম তো একজনের পারিশ্রমিক বাকি ছিল সে আজকে দিল তো সেই টাকা দিয়ে আমি দুধ কিনে আপনাকে দিলাম আর আপনি খেলেন সুহান আল্লাহ আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ এই কথা শুনে আর কি করতেন আঙ্গুল ভরে দিলেন আর বমি করে দিলেন কারণ তিনি বুঝলেন এটা হচ্ছে হারাম খাবার আর ওখানে আছে লায়াত হলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম সেই দেহ জান্নাতে যাবে না যে দেহ যে চামড়া রক্ত এবং মাংস হারাম দিয়ে তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে কি করলেন বমি করে দিলেন এ নয় যে আপসে আতা হ্যাঁ আনে দো ওই যে কথা মনে আছে যে হুজুরদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে ওই যে এক হুজুর গেছে দিয়ে মুরগির গোশত যে জিজ্ঞেস করেছে ওই যে মুরগিটা ধরে নিয়ে এসছে ওই যে আশেপাশে প্রতিবেশী মুরগি ধরে নিয়ে জবাই করেছে হুজুর শুনেছে বলছে ইসকা গোস্ত হারাম হ্যাঁ ইস্কা গোস্ত হারাম হয় খায়া জায়গা তারপরে ঠিক আছে হুজুর আপনি খেয়ে আমরা খাই দিয়ে এবারে খসাচ্ছে তা হুজুর হুজুর করছে হুজুর তা গোস্ত না হয় হারাম তো শোরবাটা খান তখন বলছে ঠিক হ্যাঁ কই মুশকিল নেই হ্যাঁ সরবা দো এবার সরবা যখন দিচ্ছে চামতের সাথে গোস্ত উঠে যাচ্ছে তখন একদম বলছে এই গোস্ত উঠে যাচ্ছে হুজুরকে দিস না তখন হুজুর বলছে যে আপসে আতা হ্যাঁ আনে দো শুনেছেন আপনারা এইসব গল্প হুজুরদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয় কিন্তু ব্যাপারটা ঠিকই অনেক মানুষ আছে এরকম ফতোয়া দিয়ে হারামটাকে কি করে নেয় হালাল করে নেয় বিভিন্ন রকম ভাবে হারামটাকে হালাল করে নেয় এটা যায় নয় অতএব রাসূল আবু বকর সিদ্দিক رضی আল্লাহু কত বড় গারা তাদা তো আসল ওলি তারাই তারাই আসল আউলিয়া সুতরাং আঙ্গুল ভরে হাত ভরে ভূমি করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা লাহমিন নাবাতা আলা সুহতিন ফান আউলা আবে যে শরীর শরীরের যে গোশত হারাম খাদ্য দিয়ে প্রতিপালিত হয়েছে তার জন্য জাহান্নামই উপযুক্ত জান্নাত নয় যদিও আপনি জানেন যে যে শরীর আমাদের বর্তমানে রয়েছে এই শরীর কি জান্নাতে যাবে বা জাহান নামে যাবে কি মনে করেন নিশ্চয়ই না কারণ এই শরীর তো আপনার মরণ পর্যন্ত তারপরে তো শরীর গোলে পচে আপনার মাটির সঙ্গে মিশে যাবে যখন সিঙ্গারে ফুৎকার করা হবে তখন আপনার কোন অংশ নিয়ে আপনাকে পুনরুত্থিত করা হবে আপনার শরীরের একটা বীজ থাকবে সেই বীজ থেকে আবার নুরভা হয়ে যাবে কি সেটা জানা আছে সেটা হচ্ছে মেরুদণ্ডের হাড়ের শেষ অংশ যেখানে গ্লেজ গজায় পশু ওইখানের শেষ অংশটা এমন যে মানুষের সমস্ত গোষ্ঠ হাড্ডি নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু ওইটা নষ্ট হবে না আল্লাহ তালা এমন এক প্রকার বৃষ্টি বর্ষণ করবেন যে বৃষ্টি যখনই ওই হাডিতে লাগবে আর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে বুঝতে পারছেন যেমন আপনি মরুভূমিতে যান সারা বছর ধরে সাদা হয়ে আছে কিচ্ছু নেই যেমনি বৃষ্টি হয় আর এমনি ঘাস কিছুদিনের মধ্যেই ফুল ফুটে আজই এই রকমই মানুষকে উত্থিত করা হবে তোলা হবে তাহলে বুঝতে পারছেন যে হারামের তৈরি মাংস এই মাংস জাননাতে যাবে না জাহান্নামে যাবে না কিন্তু রুহটা কোথায় যাবে সেই রুহটা এই দেহের শাস্তি যে ভোগ করবে এবং যে বডি তৈরি হবে সেই বডিটা জান্নাতে যাবে না সেই বডিটা জাহান্নামের উপযুক্ত ইয়াতি আলান্না শেজামানুন জামানুন উল্লাস সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলান্না শেজামানুন ওয়ালা ইউবা আলি মার মা হারাম বলছে মানুষের কাছে এমন একটা যুগ আসছে যে যুগে মানুষ উপার্জন করবে সেই যুগে মানুষ খেয়াল করবে না যে আমি এটা হালাল থেকে উপার্জন করছি না হারাম থেকে মানে উপার্জনে প্রতিযোগিতা শুরু হবে এমন আল্লাহ কুমদর ওর হলো আমার হলো না কেন দেখবেন না আপনি আপনার যদি একই গ্রামে দুজন ছেলে থাকে দুজনই কাজ করছেন সৌদি আরবে তা আপনি যখন যান তখন আপনার মা বাপ বলবে বেটা ও তো গেছে তোর পরে গেল আর বিল্ডিং করে নিল তুই কি করলি অনেক সময় মা বাপ সন্দেহ করে যে বেটা সব টাকা দেয় না ঘরে ঠিক না আর ওর এত হলো তো তোর হলো না কেন মা বাপ সন্দেহ করে আর মা বাপ বলুন আর ভাই বলুন আর যাই বলুন সবাই সবারই মধ্যে যে সম্পর্কের একটা আঠা আছে আঠা সে আঠাটা কি জানেন সম্পর্কের একটা আঠা থাকে সেই আঠাটা হচ্ছে কি টাকা টাকা যদি আপনি কাউকে না দেন ও যেই বলুন টাকা নেই তো বউ নেই কথা ঠিক না বল প্রেম করতে যারা প্রেম প্রেম জগতেও আপনি শুনেছেন যে টাকা নেই তার সঙ্গে প্রেম করবো কেন হ্যাঁ অনেকে বলছে হুজুর এমন আচারে সেগুলো বিরল সে লাইলি মজুরি মতো বিরল হতে পারে কিন্তু স্বাভাবিকভাবে বাস্তব জগতে এসো টাকা ছাড়া সব ফাঁকা সব কথাই ফাঁকা আসল কথা টাকা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মা বাপ হোক আর যাই হোক তাদের ভরণ পোষণ করতে হবে ঠিক মতো টাকা দিতে হবে কিন্তু ভাই দুঃখের বিষয় অনেক সময় কাবাই নেই উপার্জন করতে পারি না আমি দিতে পারি না তাও সন্দেহ করে যে আমি হয়তো শ্বশুর বাড়িকে দিচ্ছি কিংবা নিজের বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে জমা করছে বসে অনেকে করে এই জন্য সন্দেহ করে অনেকে মা বাপকে না দিয়ে বইয়ের নামে করে বউকে ম্যানেজার বানিয়ে দেয় আর মা বাপকে বইয়ের কাছে হাত পেতে চাইতে হয় এরকম আছে এদেরও ভুল আছে আর ওদেরও ভুল আছে মানুষ খেয়াল করবে না যে আমি হারাম থেকে উপার্জন করলাম না হালাল থেকে উপার্জন করলাম টাকা এলেই হলো শুনলাম ওখানে টাকা দেখার দরকার নেই যে হারাম কাজে সহযোগিতা হচ্ছে না হচ্ছে না বাস চলে গেলাম একটা উদাহরণ বলি মনে করুন একটা লোকের গাড়ি আছে সে গাড়ি ভাড়া যায় যেখানে স্ট্যান্ড আছে ট্যাক্সি স্ট্যান্ড যেমন স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় এসে বললো ভাই চলো যাবে ঢাকা যাবে হ্যাঁ যাবে কত নেবে এত টাকা চলো যাবলো চলে গেল ভাই তুমি যাবে কোথায় যাবে শাহজালালের মাজার যাব এসো চলো এই যে মানে ও তো বলছে আমি তো ভাড়া যাচ্ছি আমার সমস্যা কি কিন্তু যাচ্ছে কোথায় বাবা শাহজালালের মাজার যাচ্ছে আর জানছে যে ফুল মাল মালা নিয়ে চাদর নিয়ে যাচ্ছে তার মানে কি করবে সে রেখবিদাত করবে তাই না অথচ ওকে পৌঁছে দিল টাকার বিনিময়ে পৌঁছে দিল তবু এটা যায় না যায় কিন্তু মানুষ খেয়াল করবে না আমি পৌঁছে দিচ্ছি সমস্যা কি এই ধরনের বহু মানুষ আছে যারা খেয়ালই করে না যেটা আমি হারাল কাজ করছি না হারাম কাজ করছি টাকা এলেই হলো আমি টাকা পাবো আমি যাব সমস্যা কি আমার টাকার দরকার আমি বুঝি না এসব ঘুষ খাবে যারা ঘুষ খায় দেখেছেন কিভাবে ঘুষ খায় তারা তাদের টাকার দরকার তাদের ঘুষ খাও তা বেতন পায় বেতনের উপরেও আপনি কাজটা আপনার খালি বিলটা কারেন্টের বিলটা দিতে হবে দেবে না পরে এসো টাকা দেন সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে এইভাবে মানুষ আরাম খায় আর এরা মনে করে কি বকশিস বকশিস দাও হয়ে যাবে আরে বকশিস নামটা চেঞ্জ করলে লবণের নাম যদি চিনি রাখা হয় মিষ্টি হবে নাকি আশ্চর্য কথা নিম পাতারে ভেজে চিনির সেরায় রাখো নিমপাতা সে তেতোই রবে মিষ্টি হবে না তুমি নিম পাতাকে বলছো হ্যাঁ নাম চেঞ্জ করে দাও ভেজে ঘিয়ে ভেজে তারপরে ঢুকিয়ে দাও সে কি তেতো তেতো যাবে তার তিক্ততা যাবে না তো এইভাবে হারামকে হালাল করা যাবে না কিন্তু মানুষ হচ্ছে বলছি পরোয়া করবে না যে আমার চাই টাকা টাকা চাই টাকা চাই আমি জানি না কোন পথে আসছে আল্লাহ মুসতাহান কিন্তু শুনুন রসূল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লাতাজুলু কাদাম আই বিনা আদামি অমাল কিয়া মাঠে আন হাততা আন হামস কোন বান্দার পা হিলবে না কেয়ামতের মাঠে তার রবের কাছ থেকে যতক্ষণ না পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছে আপনারা সবাই জানেন বলতে পারবেন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে রবের কাছ থেকে কোনো বান্দার পা হিলবে না নম্বর এক আহ আনমিহি কারে মা কোথায় পেলেন এখানে আপনি আনমিহি ফি আফনা। তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করে আমি ষাট সত্তর আশি নব্বই একশো যাই হোক বয়স দিয়েছিলাম এই বয়সটা কিভাবে ব্যয় করলি বল আচ্ছা জবাব পুরো বয়সটার হিসাব দিতে হবে জবাব তৈরি করুন আছে জবাব এই বয়সটা তুই কিসে ব্যয় করলি নম্বর দুই ওয়ান ফিমা বিহি আর এই বয়সের মধ্যে একটা বসন্ত কাল ছিল যৌবন ও বসন্তকাল যৌবন বসন্তকাল তাই না মধুময় বটে দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে কিন্তু বসন্ত হ্যাঁ যৌবন বসন্ত সম মধুময় বটে দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে কিন্তু বসন্তের পুনঃ হয় আগমন ফিরে 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 না 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 কভু যৌবন তাই না যৌবন কাল দিয়েছিলাম বসন্তের মতো যে সময় তোমার শক্তি ছিল তাজা রক্ত ছিল শক্তি মত্তাতে তুমি ধরাকে সরাগ্রান করতে তাই না খুব শক্তি ছিল এই সময়টা তুমি কিসে কাটিয়েছ কিসে এই সময়টাকে যদি আল্লাহর ইবাদতে কাটানো হয় তার নিচে হয়তে রোদ্র রুদ্ধ তপ্ত দিনে আরসের নিচে ছায়া পাওয়া যাবে বলো জবাব দাও তোমার এই যৌবনটাকে কিভাবে ক্ষয় করেছো পাপে না পুণ্যে তিন নম্বর প্রশ্ন আলিহি মিন আইনা তোমার যে মাল সম্পদ ছিল তোমার গাড়ির ছিল বাড়ি ছিল ধন ছিল জমি সম্পত্তি এটা হালাল ছিল তো এটা হালাল ছিল না হারাম ছিল প্রশ্ন করো প্রশ্ন কোথেকে কামিয়েছো কিভাবে কামিয়েছ হালাল পথে না হারাম পথে সৎ পথে না অসৎ পথে সদ উপায়ে না অসদ উপায়ে নম্বর চার অফিমা আনফাক এই তুমি বহু জায়গায় মাল খরচ করেছে শুনেছি এখানে এত দিয়েছো ওখানে এত দিয়েছো এখানে এত ব্যয় করেছ এখানে এত ব্যয় করেছ সেই ব্যয় করার জায়গাগুলো হালাল ছিল বৈধ ছিল না হারাম ছিল শুনেছেন হিরোইনের একটা রোমালের দাম কত অমক প্রধানমন্ত্রী একটা জামা বিক্রি কোট বিক্রি জান কত দিক কিনছে বিশ্বকাপ জিতেছে একটা ব্যাট দিয়ে ক্রিকেট খেলায় ব্যা একটা ব্যাট দিয়ে বিশ্বকাপ জিতেছে সেই জিতেছে তো ঠিক আছে তো ব্যাটটা দাম দেখেছেন কত দিয়ে কেনা হচ্ছে কত দিয়ে কেনা হচ্ছে আ দুশো আশি টাকা দিয়ে কিনেছেন যখন বিশ্বকাপ জিতলেন তখন তিনশো মিলিয়ন ডলার দিয়ে কিনতে হয় ওটা ডলার তিনশো দেয় ইমরান খান ব্যাট বিক্রি করে মায়ের জন্য হাসপাতাল করলো ক্যান্সার হাসপাতাল করেছে বুঝলেন বিশ্বকাপ জেতা ব্যাট বিক্রি করে ব্যাটটার দাম না ওইটা দিয়ে যেহেতু বিশ্বকাপ জিতা হয়েছে তার মান বেড়ে গেল রুমাল কাপড় একজন রুমাল আছে সেই রুমালটা বিক্রি হচ্ছে কত ডলার দিয়ে লক্ষ লক্ষ ডলার দিয়ে সেটাকে কেনা হচ্ছে এগুলো আলাদা জিজ্ঞেস করবেন না ফালতু মাল তুমি কি করছো সিনেমা করার জন্য ব্যয় করছো তারপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সেখানে নাচ গান ড্যান্স হবে সেখানে তুমি ব্যয় করছো তাই না তারপরে ইসলাম ইসলামের বিরুদ্ধে টাকা সেখানে সেখানে খরচ করা হবে আর তুমি সাহায্য করছো এমন পার্টিকে যে পার্টি ইসলাম বিরোধী তাকে তুমি টাকা টাকা দিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ বড় ব্যবসাদার তোমার কাছে টাকা আছে দিচ্ছ ঢেলে আল্লাহ তালা প্রশ্ন করবেন না প্রশ্ন করবেন নম্বর ছয় প্রশ্ন যেটা আমরা এখন বর্তমানে আলোচনা করছি জিকের মজলিসে বসে জিকের মজলিস তাই না ইলমের মজলিস এলেম শিক্ষা করছি দু চার কথা শিখে আমল করার চেষ্টা করছি আল্লাহ আল্লাহতআলা প্রশ্ন করবেন ওয়া মাজা আমিলা ফিমা আলিম এলেম শিক্ষা করা ফরজ ইলেম শিক্ষা করেছো কিন্তু আমল কি করেছো বলো ইলেম শিক্ষা না করলেও তো ধরবেনি কিন্তু ইলেম শিক্ষার পরে যদি আমল না করো এই কান দিয়ে শোনো আর এই কান দিয়ে বেরিয়ে যায় অথবা এখানে শুনলাম ঝেড়ে লুঙ্গি ঝেড়ে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বাস পরিষ্কার হয়ে গেলাম আর কোনো যেন দায়িত্বই নেই আমার শোনা দায়িত্ব দায়িত্ব বসলাম তাহলে কাছে জবাব জবাব দিতে হবে দিই আল্লাহর কাছে জবাব তার আর মিথ্যা বানিয়ে দেওয়া যাবে না হুজুরকে বলা যাবে হুজুর কাজ আছে রান্না করতে হবে হুজুর একটু গোসল করতে হবে হুজুর কাপড় ধুতে হবে সমস্যা নাই হুজুরকে বোঝানো যাবে কিন্তু আল্লাহকে বোঝাতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আল্লাহর কাছে জব প্রস্তুত রাখতে হবে এখানে আমাদের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে কি যে তোমার মাল তুমি কিভাবে কামিয়েছো আর কিভাবে কোন পথে কামিয়েছ আর কোন পথে ব্যয় করেছো মোট কথা হালাল রুজি হতে হবে হালাল মাল তোমার হতে হবে রুজি সন্ধানের ব্যাপারে জলদিবাজি করো না এটাও একটা হাদিস পৃথিবীতে কোনো বান্দাই তার ভাগ্যে নির্ধারিত সর্বশেষ রুজি অর্জন না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না আপনি হয়তো ভাবছেন যে দেরি হয়ে গেল কতক্ষণ কামাবো কতক্ষণ কামাবো তারা হুরু করছেন রুজি কামাবার জন্য কিন্তু রসুল্লাহ বলছেন লা তুমি তারা হুরু করো না বরং তোমার ভাগ্যে আর ভাগ্যকে বিশ্বাস করতে হবে তাই না ইমানে ছটা রুকুনের মধ্যে একটা রুকুন হচ্ছে তকদিরের ওপরে ইমান তোমার ভাগ্যে রুজি লেখা হয়েছে কখন লেখা হয়েছে কখন লেখা হয় তকদির সারা বিশ্ব রচনা পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে বিস্তারিত লেখা হয় কখন মায়ের পেটে মায়ের পেটে যখন আপনার চার মাস বয়স হয় একশো দিন বয়স হয় ঠিক আছে তখন আপনার পেটে লেখা হয় কোথায় লেখা হয় জানেন এই যে না আমরা কপালে কপালে নেই ভাই এই যে বাই না আই না লেখা হয় এই জন্য কপালের লেখন কপালে হ্যাঁ কপালে ছিল না কথাটা কিন্তু ঠিক এটা হিন্দুরা বলে মুসলমানরাও বলে তো কপালে আইনাই হে লেখা হয় এবারে এইটুকু জায়গায় কি করে লেখা হয় হুজুর আর আপনি তো জানেন আপনার মেমোরিটা কত কত বড় এইটুকু কত বলে লেখা আছে বিশাল বিশাল লাইব্রেরি ভরা আছে তো লেখার আবার কি সমস্যা আছে তা লিখবেন এখানে লেখা হয় রুজি লেখা হয় সুখ সমৃদ্ধি লেখা হয় তা সমস্ত কিছু লেখা হয় মায়ের পেটে আর কখন লেখা হয় লাইলাতুল কাদারে সবে বরাতে নয় সবে কদরে সবে কদরে আবার বিস্তারিত লেখা হয় তো তোমার ভাগ্যের রুজি লেখা আছে তুমি তাড়াতাড়ি করলেও পাবে না আর দেরি করলেও যে আমি নব না তাও উপায় নেই যদি আমার দরকার নেই আর দরকার নেই যেমন অনেকে আমার অনেক টাকা হয়েছে আর দরকার নেই আরে তবুও টাকা আসবে আপনি রাখার জায়গা পাবেন না তবুও নে আর যদি আমি যতই আঁকুলি বিকুলি আর আকুলি বিকুলি হ্যাঁ যত করো হাঁকুলি আমার দেশ বলে খোদার হাতে সকলি তাই না আল্লাহর হাতে সকলই আছে আল্লাহর হাতে সব লেখা যখন আছে যতই তুমি তারা করো পাবে না একটা উদাহরণ দিন এই মসজিদে মনে করুন ত্রিশ জন লোক ত্রিশ জনের জন্য ত্রিশটা বস্তা বাঁধা আছে বস্তা বাঁধা আছে সেই বস্তাতে এক একটা লোকের জন্য মনে করুন কোনো বস্তাতে পাঁচ কোটি কোন বস্তাতে দু কোটি কোনো বস্তাতে পাঁচ হাজার কোনো বস্তাতে পাঁচ লাখ রাখা আছে এবারে একটা একটা ওই লগি বলে না লগি লগি দিয়ে বলা হয়েছে তুমি এইভাবে খোঁচা দাও টাকা পড়বে এবার আপনার বস্তাতে কত আছে পাঁচ লাখ খোঁচা দেন আর পারেন যদি খুব তাড়াতাড়ি দেন খুব তাড়াতাড়ি পড়বে তাই না কিন্তু পড়বে কত পাঁচ লাখের বেশি নয় তাই না আর আপনার ভাগ্যে যদি আপনার লেখা থাকে পাঁচ কোটি আপনি আস্তে আস্তে খোঁজা দিচ্ছেন পাঁচ দশ করে নিচ্ছেন কিন্তু না যতক্ষণ না আপনার পাঁচ কোটি আপনার ভাগ্যে পড়েছে আপনার জীবনে এসেছে ততক্ষণ আপনার মরণই হবে না হাদেশের অর্থ হলো এই যেটা আল্লাহ তালা ফিক্সড করে দিয়েছেন তার থেকে না বেশি পাবে আর তার থেকে না কম পাবে অতএব এর বিপরীতে হাকুলি বিকুলি করে আকুলি বিকুলি করে কোনো লাভ নেই আল্লাহ তালা ফিক্সড করে দিয়েছেন সুতরাং রুজি সন্ধানে মধ্যবর্তী পন্থা অবলম্বন করো আর উপায়ে হালাল উপায়ে রুজি উপার্জন করো হারাম পথে যেও না কারণ হারাম পথে রুজি আসবে কিন্তু সেটা তোমার জন্য কি হবে বোঝা ভারী হয়ে যাবে বেশ তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে হালাল পথে আমাদেরকে উপার্জন করতে হবে আর হারাম কামাই দু চারটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। যেমন ধরুন হারাম কামাই সুদ সুদ হারাম না হালাল সুদ হারাম কোরআনে পরিষ্কার ঘোষণা করা হয়েছে সুদ হচ্ছে হারাম আর সুদ কাকে বলে আপনারা জানেন টাকার বিনিময়ে বেশি টাকা দেওয়া নেওয়া চালের বিনিময়ে বেশি চাল দেওয়া নেওয়া গমের বিনিময়ে বেশি গম দেওয়া নেওয়া লবণের বিনিময়ে বেশি লবণ দেওয়া নেওয়া সোনার বিনিময়ে বেশি সোনা দেওয়া নেওয়া ইত্যাদি যেগুলো সুদ বলা হয় এই সুদি কামাই হচ্ছে হারাম কামাই এবং তার গোনা প্রচুর গোনাহ বলা হয়েছে যে সব থেকে ছোট অনেক গোনা আছে সুদের সুদে প্রকার গোনা আছে তার মধ্যে ছোট গোনা কি মায়ের সাথে জিনা করে না উজুবিল্লাহে মিনজা এইভাবে একটা হারাম কামাই হলো জুয়া জুয়া খেলা দেখবেন অনেকে অনেক জায়গায় চলছে তাস খেলা চলছে তাসের ওপরে টাকা ব্যাট রাখা হয় জুয়া খেলা হয় অনেকে মার্বেল খেলে টাকা জোয়া রাখ জোয়া খেলে তো এই জোয়া খেলা লটারি লটারি হতে এমনি লটারির টিকিট কাটা অনেকে যে কাজ করে না সকালবেলায় গেল চার দোকানে গিয়ে লটারির টিকিট বিক্রি হচ্ছে এক টাকা নিল কোনো কোনো সময় লেগেও যায় ভাগ্যে এগুলো কি আসলে জুয়া এই জুয়া খেলা জায়েজ না আর জুয়া খেলে যে টাকাটা আসবে সে টাকা আপনার হারাম টাকা আল্লাহ তালা কোরআনে বলেছেন না মদ হারাম করার সাথে সাথে এ আই অল্লাজি নামানো ইনমাল খামরু আল মাইসিরু ওয়ালান সাহাব ওয়ালা ইসলাম ও রিৎসম মিনাম আলী ফাজতানিবু বরং শুধু শুধু মদ ইত্যাদি এবং জোয়া এগুলো শুধু হারাম না সোয়ায়তানের কাজ যারা জোয়া খেলে তারা আসলে সোয়তানের কাজ করে ব্যাস তারপরে ঘুষ এগুলো হচ্ছে বড়ো বড়ো মানে উপার্জনের বড় বড় হারাম পদ্ধতি ঘুষ আর ঘুষ আপনারা জানেন কাকে বলে ওলা তাকুল আম ওয়ালাকুম্বাই না কুম্বিল বা তুলু অতুদলু বিহার হোক কামিল তাক কুলু ফারিকামি নাম ওয়ান ন্যান্সিবিলিস্ট মহানতুমতা আলাম কোরআনের সোরা সোরা নিশা কী বলে আপনার সোরা এটা বাকারাতে আছে তো এগুলো আপনার সরাসরি ঘুষ নিলে ঘুষ নেওয়া কাকে বলে আপনি জানেন যে আপনার বেতন ফিক্সড আছে আপনি এই কাজ করবেন তার বিনিময়ে আপনি সরকার থেকে কিংবা কোম্পানি থেকে বেতন পাবেন কিন্তু সেই কাজটা যখন আপনাকে করতে বলবো আপনি করবেন না যতক্ষণ না বকশিস দেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে ঘুষ এটাই হলো ঘুষ যেমন পুলিশে ঘুষ খায় যেমন অফিসাররা ঘুষ খায় ইত্যাদি বড় বড় মন্ত্রী নেতারা ঘুষ খায় কেন একটা অবৈধ এতে সাইন করতে হবে হচ্ছে না ঘুষ দিয়ে সেটাকে করিয়ে নেওয়া হয় তো এই ঘুষ ঘুষ হচ্ছে বিশাল কাবিরা গোনা আর এর টাকা হালাল টাকা নয় তারপর ধরুন আরো একটা বড় হারাম সেটা হচ্ছে দেহ ব্যবসা রূপ ব্যবসা দেহ ব্যবসা তবুও দেহ ব্যবসাটা রূপ ব্যবসা থেকে বেশি খারাপ রূপ ব্যবসা মানে আপনার রূপ দিয়েছে বিশেষ করে মহিলা যে যাদের মেয়েদের রূপ হয়েছে সেই রূপ নিয়ে তারা ব্যবসা করছে যেমন অ্যাডভার্টাইজ করছে রূপ দিয়ে সিনেমা করছে ইত্যাদি ইত্যাদি হয়তো সে ব্যবচার করে না মানলাম জিনা করে না কিন্তু যারা জিনা করিয়ে পয়সা কামাচ্ছে তারা কি করছে দেহ ব্যবসা করছে এ হচ্ছে সব থেকে জঘন্য কামাই এবং কাবিরা গোনা তারপরে মিথ্যা বলে কামাই যদি আপনি মিথ্যা বলে কামান তো আপনার কামান সমস্ত কামাই কি হয়ে যাবে হারাম হয়ে যাবে যেমন ওকালতি করা ওকালতি করছেন আপনার কেস সাজিয়ে ছয় কে নয় নয় ছয় ঘুরিয়ে তারপরে কোর্টে পেশ করে তাই না আপনার মোয়াক্কেলকে জিতিয়ে দিচ্ছেন তারপরে ক্রয় বিক্রয় ব্যবসাতে আপনি মিথ্যা বলছেন ভাই এটা কত দাম বলছে দশ টাকা দশ টাকা না কম করেন ভাই আমার ন টাকা আল্লাহর কসম ন টাকা কেনা আছে অথচ আপনি কিনেছেন সাত টাকাতে এরকম হয় তো এই ক্ষেত্রে মিথ্যা বলা তো এগুলোতে যদি আপনি মিথ্যা বলে যদি কামাই করেন তাহলে নিশ্চয়ই আপনার কি হবে আপনার ব্যবসা তো বরকত হবে না ফাইন ব্যবসা বাণিজ্যে যদি আপনি সত্য কথা বলেন এবং এই যে এই যে মধ্যে খারাপি আছে আপনি ভালো বলে চালাচ্ছেন কিন্তু ভিতরে খারাপি আছে আপনি জানেন লোকটাকে ঠগালেন সে বাড়িতে গিয়ে দেখল পরে গিয়ে খারাপ হয়ে গেল আর তো আপনি জানতেন তাহলে এই যে টাকাটা আপনি গ্রহণ করলেন এতে বরকত থাকবে না তারপরে অবৈধ কাজে সহযোগিতা করে ব্যবসা হারাম বস্তুর ব্যবসা যা খাওয়া হারাম ব্যবহার করা হারাম তার ব্যবসা হারাম যেমন মদ মদ খাওয়া হারাম মদের ব্যবসা করা হারাম মদের জন্য বাড়ি ভাড়া দিয়েছেন দোকান ভাড়া দিয়েছেন এও হারাম যেমন মূর্তি ছবি এসবগুলো ব্যবসা করা হারাম তাবিজ ব্যবসা হারাম ইত্যাদি তাবিজ যেহেতু ব্যবহার করা শিরিক যেগুলো শিরকি তাবিজ তাবিজ শিরিক আর সেই ব্যবসা করে আপনি খাচ্ছেন এগুলো সব হারাম এইভাবে এক একটা বহু রকমের হারাম আছে আপনারা আমার একটা বই আছে পড়তে পারেন হারাম রুজি ও রোজগার হারাম রুজি ও রোজগার আমরা যদি ইনশাল্লাহ আরো সময় পাই আপনারা থাকেন তো দ্বিতীয় পর্যায়ে প্রতিযোগিতায় রাখবো ইনশাল্লাহ বইটা দরকার পড়া দরকার বিশেষ করে যারা রুজি উপার্জন করছে তার জন্য আজকে সময় শেষ হয়ে গেছে الله تعالى আমাদেরকে توفیق দেন যা শুনলাম তা اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين